আজ কালিম্পং থেকে আমার সকল বন্ধুদের জানাচ্ছি প্রভাতী শুভেচ্ছা। আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। আজকে সকালটা এত সুন্দরভাবে আরম্ভ হয়েছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারছি না। যে হোমস্টেতে রয়েছি মিষ্টি মাউন্টেন, এখান থেকে পাহাড়ের ভিউ অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত সুন্দর একটা দৃশ্য, সকালে উঠেই মনটা ভালো হয়ে গেল। আর আজকেই আমরা ফিরে যাচ্ছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা বিকেল 5:40 নিউ মাল জংশন থেকে ছাড়বে। শীত করছে, কিন্তু স্নানে ঢুকবো বলে এরকম করে দাঁড়িয়ে আছি, নালে ভালো রকম ঠান্ডা আছে। আমি কিন্তু খুব এনজয় করছি ঠান্ডাটা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর আজকে সকালে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। গুড মর্নিং রে। গুড মর্নিং। আমরা রেডি হয়ে গেছি সবাই, আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখন ঘড়িতে বাজে ঠিক 8:25, তো আমাদের প্ল্যানিং আছে 8:30 মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর তারপর আজকে কালিম্পংয়ের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো করে আমাদের ট্রেন হচ্ছে বিকেল 5:37 নিউ মাল জাংশন থেকে। তো যে কারণের জন্যে এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, বাকি আছে আমাদের ব্রেকফাস্টটা, কারণ আমি গিয়েছিলাম তো যে ভদ্রলোক বানাচ্ছেন উনি বলে আমাদের 5-5 মিনিট দিন, আমি রেডি হয়ে যাব। তো যাই হোক, খুব এনজয় করলাম আমাদের ট্যুরটা। আর সত্যি তো মিষ্টি মাউন্টেন, যে কেন মাউন্টেনটার নাম দিয়েছে এই হোমস্টেটা, সেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে একদম মিষ্টে ভরা, একদম যেটাকে আমরা ওই কী বলি ওটাকে, ধোঁয়াশা কুয়াশা মেঘ মিশে যে জিনিসটা তৈরি হয় সেটা একটা অসাধারণ সিনিক বিউটি। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের। আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে পেয়ালি? এগ স্যান্ডউইচ, বেশ সুন্দর করেছে স্যান্ডউইচটা। আর ফল দিয়েছে, পেঁপে, কলা, তরমুজ, এইসব লেটুস পাতা দিয়ে বেশ একটা ভালো করে ডেকোরেশন করে পুরি দিয়েছে, তরকারি দিয়েছে। আর ডিমও রেডি হয়ে এসে গেছে। এই দেখ, খুব ভালো স্যান্ডউইচ আছে। তো স্যান্ডউইচ তো ফেভারিট। এখানে এসে গেছে ডিমের অমলেট আর জুস। আমরা মিষ্টি মাউন্টেন ছেড়ে বেরিয়ে পড়লাম কালিম্পং এর সাইট সিন এর উদ্দেশ্যে। এখন যাচ্ছি বুদ্ধ পার্ক। আচ্ছা, কি ঠান্ডা, ঠান্ডাটা এখন লাগছে। কলকাতায় গিয়ে আরো ভালো লাগবে, বরফ পড়ছে। এই হলো হনুমান পার্ক বা হনুমান মন্দিরও বলে তো। আর এই হনুমান পার্কে উঠতে কিন্তু বেশ একটু সময় লাগছে, অনেকটা উঁচুতে। একটা হনুমানজি স্ট্যাচু রয়েছে, তো আমরা একদম ওপরেই উঠেছিলাম। আর এখান থেকেও কিন্তু কালিম্পং শহরের ভিউটা বেশ সুন্দর। এখানে হনুমানজির পুজো করতেও একজন ব্রাহ্মণ চলে এসেছেন, উনি হনুমানজির পুজো করছেন। আর আমরা একটু ঘুরে ফিরে দেখছি। চলো আবার মারামারি করছিস। আর রিকা রিম্বির ঝগড়া মারপিট কোথাও থামছে না, যেখানেই যাচ্ছে একটু করে খুনসুটি করতেই থাকছে। আর এত ঠান্ডা, সব সময় বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ পিয়ালি, এবার নেক্সট দুর্গা মন্দির। আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, তাই অল্প সময়ের মধ্যেই ঝটপট করে সব মানে সাইট সিন গুলো করে নেবার চেষ্টা করছি। আর কালিম্পং এ সাইট সিন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। এই হনুমান পার্কের পাশেই রয়েছে এই দুর্গা মন্দিরটি। সকাল সকাল অনেক মানুষজন এই মন্দিরে পুজো দিচ্ছে। আর এখন চলে এসেছি বুদ্ধা পার্কে। এই পার্কটাও খুব সুন্দর করে সাজানো, খুব একটা বড় সড়ো নয় কিন্তু খুব সুন্দর করে পার্কটা সাজিয়েছে। কালিম্পং এর মানে বিশেষ দেখার জিনিসগুলো কিন্তু খুব বেশি ডিস্টেন্সের মধ্যে নেই,
কাছাকাছির মধ্যেই রয়েছে। যেহেতু ভালো বৃষ্টি হচ্ছে আর চতুর্দিকটা কুয়াশায় ছেয়ে গেছে, জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে। এই বৃষ্টি, এই রোদ, যদিও এখনো রোদের দেখা পাইনি সকাল থেকে। গুরু পদ্মা সম্ভবা 2.0 আপার ইচ্ছে কালিম্পং। বিয়েল এখন সেলফি তুলতে ব্যস্ত আছে, হাসি হাসি মুখ করে কথাই বলবো। কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘ এসে গেছে আর আমাদের গায়ে জলও লাগছে, বুঝতে পারছি বৃষ্টির মতো। তাই এখানে বেশিক্ষণ থাকাটা ঠিকও হবে না, ঠিক যাবো তাহলে। আমাদের নেক্সট গন্তব্য কোথায়? ডেলো। ডেলো চলো। ডেলো চলো। ডেলো কি করবো গিয়ে? প্যারাগ্লাইডিং করার মতো ওয়েদার তো নেই। যেটা ইচ্ছা ছিল যে এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়, কিন্তু সেটাও সম্ভব হবে বলে মনে হয় না। দেখা গেল না, আর এখান থেকেও মনে হচ্ছে দেখা যাবে। মানে পোড়া কপাল, কুয়াশা কপাল, পুরো মিষ্টে ভর্তি, যে কারণের জন্য কোনো কিছুই দেখা সম্ভব হবে না। দেখ ঘোড়ায় করে কিরকম রাইডিং যে করছে, হর্স রাইডিং। ইধর হমকো উতরনা পড়েগা, ইধর সে হমকো অন্দর জানা পড়েগা। হালকা বৃষ্টি পড়ছে, রিক চিন্তা করছে যে ভিজে যাবো, যাবো কি না। আমরা এখন ডেলো পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান এটি, আর কালিম্পং এর একটি জনপ্রিয় ভিজিট প্লেসও বলা যেতে পারে। আর ডেলো পাহাড় থেকে আশেপাশের সব পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায়, এছাড়াও কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে পার্কটা, এগুলো পাহাড়ি ফুল, থোকায় থোকায় ফুটে রয়েছে, এত ভালো দেখতে লাগছে। যদিও শীতকাল নয়, কিন্তু এই ফুলগুলো মনে হয় এই সময়ই ফোটে। এত ভালো দেখতে লাগছে, যেখানেই যাচ্ছি পাহাড়ের যে জায়গাতেই এই ফুলগুলো ফুটে আছে। আর ডেলো পার্কে একবারে মানে গুচ্ছ গুচ্ছ ভাবে মানে ফুটে রয়েছে। এটা হলো ডেলোর ট্যুরিস্ট লজ। এখানে অনেকজন মানুষ মানে অনেকজন এসে রয়েছেও, মানে আগে থেকে বুকিং করলে এখানে থাকাও যায়। আর পার্কটা বেশ সুন্দর করেই সাজানো গোছানো। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ডেলো পার্কে এসেছিলাম, কিন্তু যদিও মানে আকাশ আমাদের সাথ দিচ্ছে না। একে তো ঘন কুয়াশা, তারপরে আবার ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। আমাদের মতো অনেক মানুষজনই এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে ওয়েট করছিল। দার্জিলিং থেকে দেখতে পাই মানুষ, তবু আমরা রামাদা থেকে দেখেছি। রামাদাতে একদম মানে সামনে মনে হচ্ছে, মানে থ্রি নাইট ছিলাম, তাতে দুটো দিন দেখতে পেরেছি। আচ্ছা আচ্ছা। এখন দু মিনিটের জন্য একটুখানি একটা পেয়েছিলেন পিকটা, একটুখানি রিলটা। আচ্ছা, তো যেই মেঘটা উঠলো দু মিনিট বেশি না। আর এখানে এসে অনেক মানুষজনের সাথে পরিচয় হয়ে যাচ্ছে, তারা সবই প্রায় কলকাতার মানুষজন। বসে যা রিক একটু, লটারির টিকিট কাটার এখানে বসে কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও আশেপাশে পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগছে। তাও কি যারা সকালে খুব সকালে উঠে হাঁটাহাঁটি করতে যায় তারা, তাহলে আমাদের কাছে তো ওই দাদা দেখতে পেয়েছেন বলে মনে হয় জাস্ট ফর ফিউ সেকেন্ডস। কাঞ্চনজঙ্ঘা নাকি ওর ওটা তো বড় একটা রেঞ্জ তো, আর কোনো একটা ছোটর একটা পার্ট হতে পারে। আমরা যখন দার্জিলিং এসেছিলাম তখন দেখেছি ভারতীয়দের ভয় খায় তো, আমরা এখানে কিছু কিনতে আসিনি ঘুরতে এসেছি। মাইন্ড দ্যাট। হ্যাঁ, রিম্বি আমার উপর খুব রেগে গেছে, বলছে তুমি না তোমার সঙ্গে বেরোবো না আর কোথাও, খালি এটা কেন ওটা কেন করছে। আর ডেলো পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি অন্য একটা সাইট সিং এর উদ্দেশ্যে। এমনি তো আমাদের একটু তাড়াও রয়েছে, তার উপরে আবার বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে, তাও কিছুক্ষণ সময় কাটালাম এখানে। আর আমাদের একটু যাওয়ার ইচ্ছে ছিল কালিম্পং ক্যাফেতে, মানে ঘুরে আসার পথে, কিন্তু দেখলাম কালিম্পং ক্যাফেতে রেনোভেশন চলছে, তো আমাদের মানে আশাটা আশাই থেকে গেল, আমরা আর যেতে পারলাম না কালিম্পং ক্যাফেতে। এখন চলে এসেছি গলফ কোর্সের এখানে।
এখানেও ঢোকা নিষেধ, ওই বাইরে থেকেও যেটুকু দেখা যাচ্ছে, ভিউটা তো খুবই সুন্দর। কালিম্পং আসা ঠিক হচ্ছিল যে মর্গান হাউসে যদি থাকা যেত, এমনিতেই প্রচন্ড ভীতু, কিন্তু এই সময় বলছিল যে ওখানে যদি থাকা যেত, কিন্তু সেটা আর হয়নি, এত তাড়াতাড়ির মধ্যে সব ঠিক হয়েছে। যাই হোক, বাইরে থেকেই দেখে চলে যাই, এখন তো আর ভিতরে ঢোকার কোনো অপশনই নেই। আমাদের মতো বহু মানুষজন আসছে আর বাইরে থেকে দেখেই তারা ফিরে যাচ্ছে। বিভিন্ন লোকেরা এখানে আসছে ছবি তুলতে, ভেতরে তো এন্ট্রি অ্যালাউ করে না, ভূতুরে একটা হন্টেড হাউস হিসেবে এটা কিন্তু একটা পরিচিতি আছে। আর এখন চলে এসেছি আমরা দুর্পিন মনাস্ট্রিতে। কালিম্পং এ দুর্পিন পাহাড়ের টপ পয়েন্টে এটি অবস্থিত। এর নিচে আছে মিলিটারি ক্যাম্প। আর এই মনাস্ট্রিটাও খুব সুন্দর করে সাজানো, যদিও ভিতরে ঢোকা যাচ্ছে না, হয়তো নির্দিষ্ট কোনো একটা টাইম আছে। এখান থেকেও ভালোই মানে অনেক ভিউ পয়েন্ট রয়েছে। নিচে রয়েছে মঙ্কদের থাকার ব্যবস্থা। যতক্ষণকার মঙ্ক যেগুলো যারা রয়েছে তারা সবাই এখানে থাকে। রাস্তা পরিষ্কার করতে সবসময়। আমরা এখন যাচ্ছি পাইন ভিউ নার্সারিতে, দেখি ওখানে গিয়ে কি দেখতে পাই। ওখানে তো অনেক কিছুই দেখতে পাবো আশা করছি। আর যেগুলো দেখবো সেগুলো তো শেয়ার করবোই। চলো ডিম্বি, রিগ্রিম্বির একটু ঘুমও পেয়ে গেছে। আমরা এখন পাইন ভিউ নার্সারির সামনে চলে এসেছি, আর এটি ক্যাকটাস নার্সারি নামেও পরিচিত। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা, আর পর্যটকদের ঘোরার জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। এখানে প্রায় 1500 বেশি বিরল প্রজাতির ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস সংগ্রহের দিক থেকে এই নার্সারি সমগ্র এশিয়ায় একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এখান থেকে আপনি চাইলে ক্যাকটাস কিনেও নিয়ে যেতে পারেন। আর এখানে এসে মনটা একদম ভরে গেল, এইভাবে যে মানে এইগুলো যে দেখবো সেটা ভাবতেও পারিনি। কত রকমের যে ক্যাকটাস রয়েছে আর ক্যাকটাসের যে কত ফুল ফুটে রয়েছে মানে ভাবা যাচ্ছে না। এখানে না এসে দেখলে বিশ্বাস করা যাবে না কি করে এটা এরা যে এগুলো মেনটেন করে, সেটাই মানে কিভাবে যে এরা মেনটেন করে এগুলো রেখেছে। এক একটা মানে ক্যাকটাসের সাইজ বিশাল বিশাল, একদম জায়ান্ট ক্যাকটাস। আর এই ক্যাকটাসগুলোর ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা পিঙ্ক। ক্যাকটাস যে এত বড় বড় হয় এখানে না এলে ভাবতে পারতাম না। রিম্বি কেমন লাগছে রে? রিম্বি তো পুরো হতবাক। নারুল লাগছে এগুলো ঘুরে ঘুরে দেখতে। এখানে অনেক ইনডোর প্লান্টস আছে। বাবা কি পেয়ালি, এখানে এসে তো মন ভরে গেল। সুন্দর আর এত বড় বড় ক্যাকটাস মানে ভাবতেই পারি না ক্যাকটাস যে আবার এরকম হয়।
দেখো সব জিনিসকে ফিল করতে যাবে না, সব জিনিসকে ফিল করতে গেলে কিন্তু বিপদ থাকবে, আমি বলে দিলাম। আর ভেতরে কিছু থাক না থাক খাওয়ার স্টল আছেই, তাই ঘোরাঘুরি করে খিদে পেলে খেয়ে নেওয়া যায়। আর এখানে যেসব গাছগুলো রয়েছে, কিছু সাকুলেন্ট রয়েছে, কিছু ক্যাকটাস রয়েছে, এগুলো সবই বিক্রির জন্য। এখানে এলে কেউ মনে করলে এগুলো কিনেও নিয়ে যেতে পারে। এই জায়গাটা ঘুরে আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আমাদের এখন ঘোরাঘুরি কমপ্লিট, আর আমরা চলে এসেছি এখন কালিম্পং এর মার্কেটে। যদিও হাতে সময় একদমই নেই, কিন্তু তবুও আমার হাজবেন্ড তো একদম বারণই করছিল নামতে, তবুও আমাদের মনটা মানছে না, একটু মনে হচ্ছে দাঁড়িয়ে দুটো একটা জিনিস অন্তত কিনি। যাই হোক, হাতের কাছে যা দেখতে পাচ্ছি, রিম্বি ঢুকেছে একটা দোকানে, ওর একটা টি শার্ট ভীষণ পছন্দ হয়েছে তো ওখানে নেবার জন্য। তো আমিও ঘুরে ঘুরে দেখছি, নিয়ে আসে ভাবে কিছুই হয়নি, তো ওই জাস্ট চোখের দেখা আর কি। দেখ কত টাটকা সবজি বিক্রি হচ্ছে। এই অল্প সময়ের মধ্যেই আমরা একটু টুকটাক ঘুরে নিলাম, কেনা সেভাবে যে কিছু হয়েছে তা নয়, ওই টুকটাকই কয়েকটা জিনিস নিলাম। কোথাও গেলে তো মনেই হয় সেখানকার কয়েকটা জিনিস নিয়ে আসি, যেহেতু আমাদের হাতে সময় খুব অল্প, সেহেতু বেশি ঘুরে ফিরে কিছু দেখতে পাচ্ছি না বা বেশি কিছু নিতেও পারছি না। আর পিয়ালি গাড়ি থেকে নেমে গিয়ে এখানকার যে লোকাল বাজারগুলো, সমস্ত অর্গানিক অর্গানিক ভেজিটেবলস গুলো পাওয়া যায় ও কিছু কিছু কিনেছে। আর আমরা রওনা দিয়ে দিয়েছি নিউমাল জংশনের উদ্দেশ্যে। রাস্তাতে দেখছি অনেক অর্গানিক সবজি বিক্রি হচ্ছে, তো আমি সেগুলোই কয়েকটাকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। নিয়েছি একটু বিনস, এখানকার আলু ছোট ছোট, তারপর কলা, এইসবই টুকটাক কিছু জিনিস। নিতে তো অনেক কিছুই ইচ্ছা করছে, কিন্তু মানে সময় সুযোগ কোনোটাই সেইভাবে হচ্ছে না। এখন আমরা এখন এসে পৌঁছালাম নিউমাল জংশনে, এখান থেকেই আমাদের ট্রেন আবার সেই কাঞ্চনকন্যা। তো আসার পথে প্রচুর জ্যাম ছিল, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে ট্রেনটা পাবো কিনা। তো যাই হোক, অনেক এখন 4:40 বাজছে, 5:30-5:40 ট্রেন। যাই হোক, মানে স্বস্তি, অনেকটা আগেই পৌঁছে গেছি। মানে রাস্তায় যে কি জ্যাম ছিল না, মানে জাস্ট ভাবতে পারবেন আর, টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা সবাই। সাইড সিনগুলো কভার করে তারপর এক রাস্তায় একটা জায়গায় একটা রেস্টুরেন্টে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। তো এখনো অবধি মানে এসে পৌঁছলাম স্টেশনে, তারপর দেখি কখন কি ট্রেন আসে। তা তোমরা তো দেখলি আমরা কিভাবে কোথায় কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, আর আজকে অবশ্যই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে পৌঁছাই। তো দেখি আজকে জার্নিটা কেমন হয়। কাঞ্চনকন্যা ট্রেনটা অবশ্য ভালোই, আমরা খুব ভালোভাবেই এসে পৌঁছেছিলাম, আর আজকে দেখি কি মানে আমাদের যাওয়াটা কিভাবে হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আরও কী কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। রাত্রে ডিনার কী করবো সেই নিয়ে কিন্তু রিতার আমি খুব ধন্দে পড়ে গিয়েছিলাম।
এবং ফাইনালি রিক কিন্তু 1323 তে ফোন করলো আইআরসিটিসির এবং সেখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি উইথ রায়তা। কি থাকবে না থাকবে সেটা তো সাবসিকুয়েন্টলি তোমরা দেখতেই পাবে। তো যাই হোক অর্ডারটা নিয়েছে এবং ওরা বলেছে 9:45 নাগাদ কি স্টেশনটা বললো কিষানগঞ্জ স্টেশনে এসে ওরা আমাদের অর্ডারটা ডেলিভার করবে। তো লেটস সি কি আছে, আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এরকম ভাবে অর্ডার করা বাইরে ট্রেনে। চলো দেখা যাক আমাদের এক্সপেরিয়েন্সটা কতটা হয়। 4টি বিরিয়ানি 798। আমাদের ডিনার চলে এসেছে, এদিকে উপরে রেডি হয়ে বসে আছে। ইমেরিকে দেখা এটা দিয়েছে বোধহয় রায়তা, রায়তাগুলো সব পড়ে গেছে। এইগুলো বিরিয়ানি আলটিমেটলি খাবারটা যে এসেছে থ্যাংকস টু আইআরসিটিসি, এখন টেস্ট কেমন হবে সেটা জানি না। লাভলি। হ্যাঁ 8:30 এখন বাজে সকাল 8:30। আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কাঞ্চনকন্যা থেকে এই নামলাম। আর তার আগে গুড মর্নিং জানানো হয়নি সবাইকে, শুভ সকাল। আমাদের জার্নিটা তো খুব ভালোই ছিল, তো এখন যাচ্ছি বাড়ির পথে লাগেজ টাগেজ নিয়ে। আর ট্রেনটা সঠিক টাইমেই আমাদের স্টেশনে মানে নামিয়েছে, এখন শিয়ালদা স্টেশন, এখন এটা শিয়ালদা স্টেশন, বাইরে যাই তারপর বিপথে রওনা দিল। ঘোরা বেশ ভালো, কয়েকদিনের ঘোরা বেশ ভালোই লাগলো। কিরিগ্রিম্বি সব ঠিক আছে তো? মন একটা মানে একটা কারণেই খারাপ, আবার সেই গরমের মধ্যে পড়তে হবে। অনেকটা ভালো লাগা, একটু মন খারাপ সব নিয়ে আজকে ব্লগটা এন্ড করছি। আবার রোজকার লাইফে ফিরে এলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।